1808 খ্রিস্টাব্দে মহারাজা রঞ্জিত সিং জম্মু কাশ্মীরের শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। রঞ্জিত সিং এর মৃত্যুর পর প্রথম অ্যাংলো শিখ যুদ্ধ হয় যাতে শিখরা পর্যুদস্ত হন। এরপরে অমৃতসরের সন্ধির সময় গুলাব সিং যে রঞ্জিত সিং এর জায়গিরদার ছিলেন তিনি প্রায় 75 লক্ষ টাকা দিয়ে ইংরেজদের কাছ থেকে এই জম্মু কাশ্মীর রাজত্বটা কিনে নেন এবং প্রতিষ্ঠিত করেন ডোগরা সাম্রাজ্যের। ওনার মৃত্যুর পর ওনার পুত্র রণবীর সিং রাজা হন এবং তিনি গুলমার্গে এই সম্পূর্ণ কাঠের তৈরি রাজপ্রাসাদটি তৈরি করেন। এর পরবর্তীকালে মহারাজা প্রতাপ সিং, মহারাজা হরি সিং সবাই এখানে বসবাস করেছেন। চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো গুলমার্গে মহারাজা প্যালেস। আজকে কাশ্মীরে আমাদের ডে 4। তো গতকালকে আমরা সোনমার্গ ঘুরে এসেছি, আজকে যাচ্ছি গুলমার্গের দিকে। সকাল সকালই বেরিয়ে গেছি, তবে এই বছরটা প্রচণ্ড রাশ চলছে কাশ্মীরে, তাই জন্য অনেক চেষ্টা করেও আমরা রোপওয়ের টিকিট জোগাড় করে উঠতে পারিনি। অনলাইনেই সমস্ত টিকিট অনেক আগের থেকেই বুকড হয়ে গেছে, তবে রোপওয়ের টিকিট পাইনি বলে যে খুব কষ্ট হচ্ছে তা না, তার কারণ এটা জুন মাস, তো চারদিকে একদম পুরো ভ্যালি, মানে বরফের সামান্য চিহ্নটুকু নেই। কালকে সোনমার্গের ভিডিওতে অলরেডি আপনারা দেখে নিয়েছেন, তো তাই জন্য রোপওয়েতে গিয়ে যে খুব বরফ দেখতে পাবো সেরকম ব্যাপার ছিল না। তবুও গুলমার্গে আসছি যখন রোপওয়েটা তো একটা মেন আকর্ষণ থাকেই। তো যাই হোক, আমরা রোপওয়ের টিকিট পাইনি, তো এখন আমরা গুলমার্গটা যাব, গিয়ে গুলমার্গের ভ্যালি দেখব। আর ওখানে একটা বিশেষ আকর্ষণ আছে, মহারাজা প্যালেস, যেটা অনেকেই জানে না, সেখানে আমরা যাব। আর আশেপাশে গুলমার্গের সুন্দর ভ্যালি, ফ্লাওয়ার গার্ডেন সেগুলো আপনাদেরকে দেখাবো। আর ওখানে একখানা শিবের মন্দির আছে একদম ঠিক ভ্যালির মাঝখানে, সেই জায়গাও আমরা যাব। যাই হোক, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো অ্যাপেল গার্ডেন। গুলমার্গে নেবেই প্রথমে খেতে চলে এসেছি, তার কারণ এখন অনেকটা রাস্তা। তো এখানে এখন নিয়েছি আলুর পরোটা, তো দাম একটু বেশি, তবে আলুর পরোটাটা 70 টাকা দাম, সঙ্গে আচার দেয়। এছাড়া ডিমের টোস্ট আছে 80 টাকা, ম্যাগিও আছে 80 টাকা, তো এরকমই। আর পোলাও নিলে 200-220 একটু দাম তো হবে এখানে পাহাড়ের ওপরে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে ওই দিকে যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে ভ্যালির ঠিক মাঝখান বরাবর শিব মন্দির, তো আমরা এখন যাব শিব মন্দিরে। মাঝখান দিয়ে সিঁড়ি করে দেওয়া হয়েছে, তো অনেক দূর থেকে মন্দিরটা দেখা যায় যেহেতু একদম গুলমার্গ ভ্যালির ঠিক মাঝখানে। আর এখান থেকে অনেকগুলো সাইট সিন আছে, যেগুলো মেনলি সাইট সিন এখানে মহারাজা প্যালেস আছে, আর ওই দিকে রোপওয়ে যারা যায় রোপওয়ের দিকে সেখানে এদিকে খিলানমার্গও আছে। তো ঘোড়া দিয়ে মোটামুটি চারদিকটা বাঁধানো রাস্তা আছে, সেইভাবেই ঘোড়াটা নিয়ে মোটামুটি করে ঘোড়ায়। তো আমরা মন্দির দর্শন করে নিই, তারপর দেখি যে মহারাজা প্যালেসটা কতটা কাছাকাছি, সেই অনুযায়ী ঠিক করব আমরা ঘোড়ায় যাব কি হেঁটেই চলে যাব। গুলমার্গে রোপওয়ে প্রায় 10 দিন থেকে অ্যাডভান্স বুকিং চলছে, 10 দিন আগের থেকে আপনি অনলাইনে যদি বুক করেন তাহলে পেতে পারেন। এখানে এসে তো পাওয়ার চান্স একদমই নেই, আর শুধুমাত্র অনলাইনেই হচ্ছিল। তো আর ঘোড়া করে, ঘোড়ার দামও এখানে কালকে যেরকম সোনমার্গে বলেছিলাম যে প্রচুর দাম চায়, আপনাদের হচ্ছে যতটা আপনি বার্গেনিং করতে পারবেন ততটা আপনি সাশ্রয়ে যেতে পারবেন। ঘোড়ার রেট এখানে মোটামুটি 1500 টাকা থেকে শুরু হয়েছে, লাস্ট 500 টাকা পর্যন্ত নেমেছে আমি দেখেছি। তবে এখানে ঘোড়া করতেও পারেন নাও পারেন,
আপনাদের ওপর। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে এই রাস্তাটা ঘোরাবে খালি এই তলা দিয়ে, ওই দিকে আছে আপনার খিলান মার্গ, আর ওর ভেতরে হরিসিংহের প্যালেস, ওই সব ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তা এটা আপনারা চাইলে হেঁটেও করে নিতে পারেন, আর যদি চান যে একটু ঘোরায় ঘুরবেন তাহলে ঘোরাতেও করতে পারেন, সেটা আপনাদের ওপর। মোটামুটি খুব একটা রাস্তা না, মোটামুটি 2-2.5 কিলোমিটারের মতো হবে ঘুরে। তো কালকে তো সোনমার্গ আমরা হেঁটেই করেছিলাম, আজকেও দেখছি এটা হেঁটে করলে বেশি মজা লাগে। আর ওইদিকে যাব, ওইদিকে হচ্ছে ফরেস্ট আছে পিছনটা, ও বিস্তীর্ণ ভ্যালি, আর ভ্যালিতে সুন্দর সুন্দর হলুদ ফুল ফুটে রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে। এই দেখুন পুরোটা ভ্যালি এত সুন্দর ফুলে ভরা, বরফের সময় তো এইসব জায়গা পুরো ভর্তি হয়ে যায় বরফে, এর পিছনেও অনেকটা আগের থেকে বরফ হয়ে যায়। তো আমাদের যেতে হবে মেনলি এই যে যেরকম রাস্তা এই ঘোড়ারা যাচ্ছে, তো এই ঘোড়ার রাস্তা ধরে যেতে হবে আমাদের। বেশি রাস্তা নয়, ঘোরাতে গেলে মনে হবে আপনার 1 কিলোমিটারের মতো এসছেন, আর হেঁটে গেলে 2-2.5 কিলোমিটার মতো লাগবে। ওই জঙ্গলের ভেতরে হরিসিং প্যালেস আছে, ওটা ঘুরে, আর ওই দিকটাতে হচ্ছে আপনার গন্ডোলা রাইড ওই টপে ওঠানোর জন্য। ও ভ্যালি ধরে হেঁটার মজাই আলাদা, কি ব্যাপক লাগছে, একদম সুন্দর রাস্তা, কোনো পাহাড়ের রাস্তাও নয় অথচ পাহাড়ে বেয়ে বেয়ে ওঠা। এই যে ওইখানে মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দির থেকে নামলেই হচ্ছে ভ্যালিটা, এই ভ্যালির ওপরে কিছুটা উঠে আসলে এইখানে আপনাকে কিন্তু ঘোড়াওয়ালারা পাবে, মানে ঘোড়াওয়ালাদের সঙ্গে আপনার দেখা হবে। তো আপনারা যদি ভাবেন যে হাঁটবেন না ঘুরে দেখবেন, তো এইখানে আসলে কিন্তু অনেকটা সস্তায় হয়ে যাবে, অনেকটা, মানে আপনি ওখানে বার্গেনিং করে যেই দামটা পাবেন এখানে শুরু থেকেই সেই দামটা বলবে আপনাকে, তার কারণ এটা অনেকটা এগিয়ে, ওইটা স্ট্যান্ড, তো ওখানে প্রচুর দাম বেশি বলে, আর এইখানে কিন্তু দাম অনেকটা সস্তা পাবেন। আর ওই দিকে বরফের পাহাড়, এইবারে এই গ্রিনি মিরো থেকে এখন চলে যাবো পিচের রাস্তা, কারণ ওই পিচের রাস্তাটা আবার সেই জঙ্গলের ভেতরে ঢুকেছে, সেইখানেই আছে মহারাজা হরিসিংহের প্যালেস। তো এখান দিয়ে ঘোড়াও যাচ্ছে, গাড়িও যাচ্ছে, মানুষও হেঁটে যাবে। এই রাস্তার দুপাশে হচ্ছে পুরো সাদা ফুলের মেলা, খালি দেখুন ফুলগুলো, খালি দেখুন কি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তার এপাশে যত দূর চোখ যাচ্ছে ফুলের মেলা, এই পাশেও যত দূর চোখ যাচ্ছে ফুলের মেলা। শীতের সময় থাকলে এই দিকে পুরো বরফের মেলা, আর গরমের সময় আসলে এই দুপাশে খালি ফুলের মেলা। এই দেখুন এটা মেনলি কিন্তু পিচ রাস্তা, চাইলে গাড়ি আসা যায় কিন্তু এখানকার লোকালরা গাড়ি আসতে দেয় না, ওই গাড়ি হচ্ছে ওই দূরে মন্দিরের পাশে থাকে, আর এখানকার লোকাল গাড়ি নিতে হবে, আর ঘোড়া নিলে এই পিচ রাস্তা দিয়েই নিয়ে আসছে। আমরা এই মাঠের মাঝখান দিয়ে চলে এসেছি, এসে এখান দিয়ে উঠছি, এই যে ওই পিছনে ওই রাস্তাটা দিয়ে এসেছি আমরা, এসে এই রাস্তাটা যাবে মহারাজা হরিসিং প্যালেস। ওই দেখুন ঘোড়াটাও আসছে সামনে, এই হাঁটতে হাঁটতে চলে এসেছি মহারাজা হরিসিং প্যালেস সামনেই। এখানে হচ্ছে ঘোড়া স্ট্যান্ড, যারা ঘোড়া করে এসছে ঘোড়াটা এখানে স্ট্যান্ড হয়েছে, আর ভেতরে সব দেখে গেছে দেখতে, তো আমরাও যাবো ভেতরে মহারাজা হরিসিং প্যালেস। অধিকাংশ মানুষই এই প্যালেসটা সম্পর্কে জানে না যে গুলমার্গে এখানে একটা মহারাজা প্যালেস রয়েছে, এবং এর ইতিহাসও খুব বেশি নেই। তবে বলা হয় যে এই প্যালেসটি পরবর্তীকালে কাশ্মীরের শেষ রাজা হরি সিং রিকনস্ট্রাক্টেড করেছিলেন, তাই জন্য নাম তো মহারাজা প্যালেসই, তবে এখানে লোকালি সবাই মহারাজা হরি সিং প্যালেসই বলেন।
ওকেই বাঁদিকে মহারাজা হরি সিং এর ছবি রাখা আছে বিভিন্নভাবে, আর সঙ্গে হচ্ছে মহারাজা ও মহারানী তারা দেবীর ছবিও আছে। হচ্ছে কনফারেন্স রুম মহারাজা হরি সিং এর। যখন বিভিন্ন ডেলিগেট আসতেন এইখানেই হচ্ছে কনফারেন্স হতো এই হল। এই হচ্ছে মেন সবচেয়ে বড় হল বা ব্যাংকোয়েট। এছাড়া আরও ভেতরে 15টা ঘর আছে বেডরুম সহ। এই ঘরগুলোর পজিশন সবথেকে অপূর্ব। জানলার পাশ থেকে সুন্দর মাউন্টেন ভিউ দেখতে পাওয়া যায়, আর কি সুন্দর কার্টেন দিয়ে সাজানো। গুলমার্গের এটাকে একটা মাস্টারপিস হিসেবে ধরা হয়। ঘরের বেডরুম ছাড়াও কয়েকটা জায়গায় এরকম ফায়ারপ্লেস রাখা আছে প্রচণ্ড ঠান্ডায় ঘরকে গরম করার জন্য, যে বিশেষ বিশেষ গেস্টের রুম এবং বেডরুমগুলোতে এই ফায়ারপ্লেসগুলো ছিল। আর এই হচ্ছে করিডোর। করিডোরের মধ্যে এইরকম মিরর বসানো আছে, আর তার দুপাশেই রুম, কিছু ড্রয়িং রুম, কিছু বেডরুম। এই হচ্ছে মহারাজা হরি সিং এর বেডরুম। ওনার সময়কার আসবাবপত্রগুলোও আছে, কিছু চেঞ্জ আছে, বাকি সবই ওই সময়কার। যেমনটা বলছিলাম যে বিশেষ বিশেষ ঘরগুলিতে এরকম ফায়ারপ্লেসের ব্যবস্থা করা আছে। এই আর একটা অ্যাডজাসেন্ট ডবল রুম, এটি হচ্ছে ড্রয়িং রুম, আর এর পাশেই হচ্ছে বেডরুম। চলুন দেখাই বেডরুমটা। এটা হচ্ছে বেডরুম আর বাইরেরটা ড্রয়িং রুম। আখরোটের কাঠ দিয়ে বানানো সব এগুলো? হ্যাঁ। এই হচ্ছে সবথেকে মূল আকর্ষণযুক্ত রুম। সমস্ত ব্যবহৃত জিনিসপত্র এবং ওয়েপন্স রাখা আছে এখানে। আমরা কিন্তু দোতলায় দাঁড়িয়ে রয়েছি, আর এই তলার ফ্লোরটা পুরো পাথরের। এগুলো হচ্ছে ওপরে বর্ম যুদ্ধের, আর হুকো খেতেন মহারাজা, সেই বিভিন্ন হুকো স্ট্যান্ড। আর এইখানে হচ্ছে বিভিন্ন বন্দুক, একনলা বন্দুক সব। এইদিকেও হচ্ছে কুকরি, ভোজালি, মাথার বর্ম, সমস্ত আর্টিলারি ওয়েপন্স। এইদিকেও হচ্ছে যুদ্ধের বিভিন্ন তরোয়াল। আর এই হচ্ছে মহারাজার পালকি চেয়ার। এখানে মহারাজাকে বসিয়ে তুলে নেওয়া যেত, আর এখানে বসে খাবারও খাওয়া যায়। আর বিভিন্ন সুসজ্জিত ঘড়ি এখানে রাখা আছে জায়গায় জায়গায়। এবার আমরা সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছি, মানে একতলায় আন্ডারগ্রাউন্ড। তো আমরা মানে একদম ঢুকেছি দোতলা দিয়ে, এবারে যাচ্ছি নিচের তলায়। বাও, কি অসম্ভব সুন্দর লাগছে। এইবার মনে হচ্ছে যেন পুরো প্যালেস প্যালেস। আসলে এই জায়গাটা ছিল মহারাজাদের সময় ঘোড়ার আস্তাবল। পরবর্তীকালে জায়গাটা রিনোভেট করে এখানে ফাঁকা রাখবে, তাই এসব চেয়ার দিয়ে রেখেছে। কিন্তু আলটিমেটলি জায়গাটা হচ্ছে ঘোড়ার আস্তাবল। এখানে বিভিন্ন ডাইনিং টেবিল বসিয়ে রেখেছে,
কেন যে রেখেছে ভগবান জানে, এটা আগের মতো থাকলেই বরং বেশি ভালো লাগতো। আর এই হচ্ছে পুরো প্যালেসের মডেলটা রাখা আছে। এই প্যালেসের আরেকটা ব্যাপক জিনিস হচ্ছে মহারাজার সময়কার যেসব ফার্নিচার আছে এবং সমস্ত ফার্নিচারগুলোতে আপনি বসে ছবি তুলতে পারবেন, সব কিছু আপনি রিপ্লেস করতে পারবেন। আর মহারাজা প্যালেস আমাদের ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে, এইবারে আমরা গুলমার্গ ভ্যালিটা একবার ঘুরে দেখব। এই জায়গাটা হচ্ছে একটা স্পট, এখানে হচ্ছে এটাকে ফ্লাওয়ার গার্ডেন বলে, পুরো ভ্যালিটাতে সুন্দর ফুলে সাজানো পুরো। এই সময়টা আসলেই শুধুমাত্র এত রং বিরঙ্গের ফুল দেখতে পারবেন আপনারা। তো চলুন ফুলগুলো দেখে এরপরে আমরা ফেরত যাব, রাস্তায় পড়বে অ্যাপেল গার্ডেন। बोलते हैं सर जी रजाक वली, यहाँ पर रजाक वली। हाँ रजाक वली, ये जब से छोटा रहता है ना ये छोटेपन से ही कलर देना शुरू करता है। अच्छा। बड़ा होने तक ये पूरा मैरून कलर का हो जाएगा। एंड ये वाला देखो, इसको बोलते ये अभी नहीं, अभी कच्चा है। हाँ खटा लगेगा। एंड इसको बोलते हैं सर जी बल्गेरियन एप्पल। बल्गेरियन की खासियत ये होती है भाई, इसका एक पीस का वेट रहता है 400 ग्राम। बाद में देवे बोलते दादा। अच्छा देखो मैडम, इसको बोलते हैं क्रैनबेरी। क्रैनबेरी गुड फॉर हीमोग्लोबिन के लिए ठीक रहता है, हीमोग्लोबिन को बढ़ाता है, हीमोग्लोबिन को सॉफ्ट करता है। वो जो रोड के उस तरफ है ना। हाँ हाँ, ये अखरोट का पेड़ है। अच्छा। हाँ ये अखरोट की खेती है यहाँ पे। देखो वो बड़ा वाला, वाला बड़ा पत्ते वाला। कोई के ले जाता नहीं ना? नहीं, कौन ले जाएगा, इधर सबका खेत खेती होता है। अच्छा, अपना अपना खेती। हाँ ये वाला देखो, इसको बोलते हैं मैडम महाराजा एप्पल। ये खाने में खट्टा मीठा रहता है। ये वाला देखो मैडम एप्रिकॉट, इसको बोलते हैं एप्रिकॉट। बाबू तू सुन रहा है, दिस इज एप्रिकॉट। इसका जो ऊपर का छिलका होता है ना सर, ये खाना होता है, अंदर से जो बीज निकलती है ना उसको तोड़ के बादाम मिलता है। इसमें दो चीज़ आते हैं। एंड ये वाला देखो, इसको बोलते हैं सर जी बाबू, मतलब
इसको बोलते हैं ग्रीन एप्पल, ये ऐसे ही हरा ही रहेगा, ये लाल नहीं होता है। अच्छा, ये तो इधर बहुत महंगा मिलता है। हाँ इधर मिलता है, हाँ 50 रुपये की। 50 रुपया किलो मिलता है इधर अमेरिकन एप्पल। ये अमेरिकन एप्पल, अमेरिकन चॉकलेटी, एक खाने में चॉकलेटी लगेगा। अभी नहीं है ना, अभी सीजन नहीं है। ये अमेरिकन चॉकलेटी कब होगा? ये कब होगा बाबू? टाइम ऑफ सेट मन में कितने से करा कौन महीने में? ये सितंबर अक्टूबर अक्टूबर बाबू अक्टूबर है। गुलो सब बड़ो बड़ो हो जाए। अरे ये चेरी है। हाँ ये बेबी चेरी, इसको बोलते हैं दादा बेबी चेरी। बेबी चेरी क्या? ब्लैकबेरी, उनको भी बोला। ए यार इधर देख छे क्या? ब्लैकबेरी ये आंखों की रोशनी के लिए ठीक रहता है, खून बढ़ाता है, खून को सॉफ्ट करता है। किसमें से मत बोलो, के लिए ठीक रहता है, हीमोग्लोबिन को बढ़ाता है, हीमोग्लोबिन को सॉफ्ट करता है। ये क्या है? क्रैनबेरी। क्रैनबेरी 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 बहुत दारुण खेत है। वाह क्रैनबेरी तो मारा तो खेत है। आप बोलो आपको कौन सा वाला चाहिए? ये वाला तो वॉलनट। अच्छा एक तो एप्रिकॉट दिखाइए ना कैसा, मतलब टेस्ट में। हाँ मैं करवाएगा टेस्ट। ये वाला ठीक है। तो अखरोट वॉलनट 600 रुपये किलो। ये देखो तेल वाला, तेल अच्छा तेल वाला। हाँ देखो कत तेल बेटी, देखो हमको जो दिया वही तेल वाला है। हाँ ये वाला, ये भी तेल वाला है, ये भी तेल वाला है। कितना करके है? 600 टका। 600 टका। हाँ ये तो भांगा जन्नो, कम सी नहीं होगा। पसंद करो दादा क्या लेना है, मैं डिस्काउंट करेगा। देखो फ्रेश माल है दादा, फ्रेश। ये देखो एक किलो। थोड़ा कमती कमती लीजिएगा दादा। कोई बात, 400 रुपये लीजिए। 550 लगाएगा। हम वो 500 लेगा तो बहुत ज्यादा दाम होता है दादा। ये महंगा बादाम है, ये वो वाला नहीं है। एप्रिकॉट है, सूखा एप्रिकॉट। इतने में खाए, भिगो के खाना होता है। भिगो के खाना होता है, ऐसे भी खा सकते, ऐसे थोड़ा हार्ड है। जो जो रास्ते में मिलते हैं कच्चे वाला वो अलग होता है, वो फ्रेश होता है, ये ड्राई है। फ्रेश वाला नीचे मिल जाएगा ना नीचे? हाँ फ्रेश वाला नीचे मिलेगा, इधर मिलेगा ड्राई वाला। ये रखो आप 3 साल तक, ये खराब नहीं होगा। कितना करके बोले? 200 टका पैकेट। कितना? 200 टका। कितना है इसमें? आंखें बंद करो, चश्मा निकालो। बाटी चुके दिए तो चुके भी हो चलो ना। सैफ्रन द रोज वाटर, रोज वाटर द रोज वाटर। ये वाला, ये वाला, ये रोजबेरी पलम 300 टका। दीजिए दीजिए रोजबेरी पलम। अच्छा पाम, रोजबेरी पाम, पाम बेटा खाली रोजबेरी। ये वाला रोजबेरी पलम मेरे यहाँ 20 रुपये से 30 रुपये तक। हाँ उनादेर ही आपेलेर बागानेर आपेलेर जूस खेये আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো চলে এসেছে একদম ফ্রেশ জুস, এবং এই জুসটা আমাদের এখানে যেরকম জুস পাওয়া যায় সেরকম না, পুরো পাল্পে ভরা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। এরপরে আমরা যাব দুধপত্রি, তো পরের ভিডিও নিয়ে আসছি দুধপত্রি।